মাদক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন চিত্রনায়িকা পরিমল। একই সাথে জামিন পেয়েছেন তার দুই সহযোগীও। এর আগে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা। জামিন পাওয়া অপর দুই আসামি হলেন আশরাফুল ইসলাম দীপু ও কবির হোসেন। এদিকে মামলার অভিযোগপত্র গ্রহণ শুনানির জন্য আজ দিন ধার্য থাকলেও বিচারক ছুটিতে থাকায় চার্জশিট গ্রহণ শুনানি হয়নি। আগামী 15ই নভেম্বর অভিযোগপত্র গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। গত 4 আগস্ট বনানীর বাসা থেকে পরিমণি ও তার সহযোগী দীপুকে আটক করে র‍্যাব। এ সময় পরিমণির বাসায় বিভিন্ন ধরনের মাদক পাওয়া যায় বলে জানায় র‍্যাব।